সুপ্রভাত। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার। যেহেতু সফলতার গল্প দিয়ে রাঙা সকালের যাত্রা শুরু, সেহেতু আপনার দিনটিও হবে সফল, এমনি একটি প্রত্যাশা আমরা করতেই পারি। প্রথম পর্বে যিনি আছেন ডক্টর জামিলুর রেজা চৌধুরী, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশলী, আর আরও 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 অনেক পরিচয় তার আছে, তাকে স্বাগত জানাই আমাদের রাঙা সকালে। সুপ্রভাত। সুপ্রভাত স্যার, কেমন লাগছে মানে রাঙা সকালে আজকে এই মানে কি বলে যে কুয়াশায় ঢাকা সকালে, এই সকালে ভোরে এই ঢাকার মধ্য দিয়ে এসে স্টুডিওতে এসে দর্শকদের সামনে কথা বলতে? না, এমনি খুবই ভালো লাগছে, এটা অন্য ঢাকা। যদিও আমি খুব সকালেই উঠি, ঘুম থেকে উঠে রমনা পার্কে হাঁটতে যাই পৌনে ছয়টা ছয়টার দিকে। আজকে তো আমি নিউ মার্কেট ওই এলাকায় এলিফ্যান্ট রোডে থাকি, সেইখান থেকে আসলাম স্টুডিওতে। সাধারণত যে ট্রাফিকের অবস্থা থাকে তাতে কোনো সময় এক ঘন্টা লেগে যায়, আজকে 10 মিনিটে চলে আসছে, একদম রাস্তা খালি। সো এটা দেখে মনে হয় যে দূরত্ব খুব বেশি না ঢাকার, যদি ট্রাফিক ঠিক মতো ম্যানেজ করা যায় তাহলে আমাদের হয়তো বেশি সময় লাগার কথা না। খুবই ছোট্ট আমাদের মানে ছোট্ট মানে ছোট্ট একটা শহর ঢাকা। স্যার, আমরা আপনার জীবনের গল্পগুলো তার একটু ফিরে একটু দর্শকদের এটুকু জানিতে চাই যে মানে আপনার সম্পর্কে একটু ছোট করে জানিতে চাই যে ডক্টর জামিলুর রেজা চৌধুরী, যিনি আজকে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে, দর্শক তিনি আগেই বলেছি তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ এবং বিজ্ঞানী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি সাবেক উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, আর এছাড়াও যেটা বলতেই হবে যে তিনি উঁচু ইমারতের শেয়ার ওয়াল ডিজাইনের সহজ পদ্ধতি উদ্ভাবন করেন, যেটি দীর্ঘদিন কম্পিউটার প্রযুক্তি প্রচলিত হওয়ার আগ পর্যন্ত সারা বিশ্বে জনপ্রিয় ছিল এবং সবচেয়ে বেশি কার্যকরী ছিল। বঙ্গবন্ধু সেতুর নকশা প্রণয়ন এবং নির্মাণের সঙ্গে যেসব বিশেষজ্ঞ জড়িত ছিলেন তাদের মধ্যে অন্যতম অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বহুমুখী সাইক্লোন শেল্টার কর্মসূচির টিম লিডার হিসেবে 1993 সালে তিনি উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টারের মাস্টার প্ল্যান তৈরি করেন। তিনি বাংলাদেশ আর্থকুয়েক সোসাইটি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন, যেটাকে আমরা বলি বাপা, সে বাপার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জামিলুর রেজা চৌধুরী পেয়েছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি, কবি সরোজিনী নাইডু স্বর্ণপদক এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি গোল্ড মেডেল সহ নানান সম্মাননা এবং সংবর্ধনা। ডক্টর জামিলুর রেজা চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের 96 সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দর্শক চলুন তার জীবনের গল্পগুলো, তার সেই শৈশবের কৈশোরের এবং আরও অনেক অনেক মানে কি বলে চিত্তাকর্ষক গন্ধমাকাশী গল্পগুলো তার কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করি। স্যার, ছোটোবেলা দিয়ে কি শুরু করবো নাকি বড়বেলা দিয়ে শুরু করবো নাকি আপনার কলেজ লাইফ দিয়ে? কারণ আপনি খেলতে খুব পছন্দ করতেন, অসম্ভব ভালো ছাত্র হওয়া সত্ত্বেও খেলাধুলা কিন্তু আপনার খুব পছন্দের বিষয় ছিল। আমার, হ্যাঁ ঠিকই বলেন, ছাত্র জীবনে ক্লাসে যত সময় আমি কাটিয়েছি আমার মনে হয় প্রায় একই পরিমাণ সময় আমার খেলার মাঠে বা ইনডোর গেমস কমন রুমে কেটেছে। সবসময় একদম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমার প্রচুর উৎসাহ ছিল এবং সক্রিয় অংশগ্রহণ। স্কুলে যখন ছিলেন তখন খালি স্কুল পাল্টানোর মনে হয় একটা প্রবণতা ছিল? না, এটা তো আমার নিজের ইচ্ছার উপরে না, আমার বাবা সরকারি চাকরি করতেন। আচ্ছা আচ্ছা। উনি প্রকৌশলী ছিলেন এবং এই অঞ্চলের প্রথম দিকে যারা স্নাতক প্রকৌশলী, 1929 সালে উনি এই স্নাতক প্রকৌশলী হিসাবে কলকাতা থেকে ব্যাচেলার্স ডিগ্রি পাশ করেন, তারপরে সরকারি চাকরি করেছেন। তা প্রথম দিকে তো যারা সরকারি চাকরি তাদের বদলির চাকরি থাকে, সেই হিসাবে যেমন আমার জন্ম হলো সিলেটে। আচ্ছা। 2 বছর বয়সে আমার আব্বা বদলি হয়ে গেলেন আসামের জোড়হাট, একদম উত্তর পূর্ব আসামে, সেখানে মাত্র 1 বছর। এবং সেখানে একটা স্মরণীয় ঘটনা যেটা আমার খুব আবছা মনে পড়ে, আমি তো ছোট ছিলাম তখন, আমাদের দেশ বিভাগটা হলো 1947-এর, তো ওই সময় আমরা চলে আসি সিলেটে এই 14 আগস্ট 1947। আমার আব্বা আবার সিলেটে এসে ওইখানে এই নির্বাহী প্রকৌশলী, তখন একটাই ডিপার্টমেন্ট ছিল ইঞ্জিনিয়ারিং, যেটাকে বলতো PWD। আচ্ছা। এই সব কিছুর দায়িত্বে, সড়ক, ভবন, ওয়াটার সাপ্লাই, যা কিছু আছে সব একজনই পুরা জেলার। তো যাই হোক, আমার এই যে আপনি যেটা বললেন যে অনেক স্কুল, তখন আমার স্কুল জীবন শুরু হয়নি। আমার স্কুল জীবন এরপরে, আমার প্রথম স্কুল জীবন শুরু হয় ময়মনসিংহে, কারণ 1900
49 সালে আব্বা আবার বদলি হয়ে গেলেন জেলা শহর ময়মনসিং। তখন আপনার বয়স 5? 5-এর একটু উপরে, হ্যাঁ 5-ই। তো তখন ওই কিন্ডার গার্ডেন স্কুল, সেখানে আমাকে ভর্তি করা হলো। তো অনেক ছোট ছেলেমেয়েদের থাকে স্কুলে, মানে বাসা এত বছর ছিল, হঠাৎ স্কুলে যাওয়াটা পছন্দ না। আমারও তাই, যে আমি যেতে চাইনি প্রথমে। যাই হোক, জোর করে পাঠানো হলো। দ্বিতীয় দিন এমন একটা ঘটনা ঘটলো যে আমি আরে পরে স্কুলে যাই নেই। ঘটনাটা হলো যে বাসা থেকে টিফিন নিয়ে যেতাম, আমার টিফিনে, টিফিন পিরিয়ডে আমার পাশে একজন মানে সহপাঠী, সে পানি ঢেলে দিল, কোনো আমি যাই নাকি। এই রুটির মধ্যে মাখন লাগানো আমার এখনও ভেগলি মনে পড়ে, যে পানি ধরে আমি রাগ করে বাসায় চলে আসলাম যে আর স্কুলে যাবই না। সো প্রথম স্কুলে আমার 2 দিন মাত্র, 2 দিনও না, সেকেন্ড দিন বোধহয় শেষও করি নাই, বাসায় কান্নাকাটি করে চলে আসলাম। তাতে লাভ হয়েছে আমার, যে এই 1949 সালের বাকি যে 11 মাস আমার বাসায়, আমার সৌভাগ্য ছিল আমাদের বাসায় থাকতেন আমাদের এক আত্মীয় যিনি স্কুলে শিক্ষক ছিলেন। আচ্ছা, ওনার কাছে পড়লাম। পড়ে 1950 সালে সরাসরি ক্লাস 4, একটা বিরাট জাম্প। উনি পড়াশোনা করে বললেন যে তুমি তো সরাসরি ক্লাস 4-এ যেতে পারো। খুব অল্প বয়সে আমি ক্লাস 4 ময়মনসিং জেলা স্কুল, এবং তারপরে এখানে 4-5 পড়ে ঢাকায় 1952 সালে চলে আসলেন আব্বা সাথে সাথে আমরা সবাই। ওইটাই আমার এই যে ঢাকায় আসা, এবং সেই দিনটাও খুব স্মরণীয়, মানে আমাদের ইতিহাসে 27শে জানুয়ারি 1952। আচ্ছা, স্মরণীয় এই জন্য যে আমার মনে আছে আমরা ময়মনসিং থেকে ট্রেনে এসে নামলাম তখন ঢাকা স্টেশন, ফুলবাড়ি স্টেশন, এই একদম ফাঁকা পুলিশ স্টেশনের পাশে যে ফুলবাড়ি আছে, ফুল পুরানো স্টেশন। নেমে আমরা গাড়ি করে যাচ্ছি, আমাদের বাসাটা এখনও আছে যে ভবনে, নটরডেম কলেজের কাছে, বাংলাদেশ ব্যাংক থেকে নটরডেম কলেজে যাওয়ার পথে বাঁদিকে ওই বাসায় এসে। তো আমরা যাচ্ছি স্টেশন থেকে, দেখি যে পল্টন ময়দানে বিরাট জনসভা, রাজক ভবনের ঠিক উল্টার দিকে যে আমরা এখনও সেইখানে। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। তো তখন তো বুঝি নাই, মানে আমরা পাশ দিয়ে চলে গেলাম। পরের দিন পত্রিকায় দেখলাম যে উনি বলেছেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এবং ভাষা আন্দোলনের মানে শেষ পর্ব বলবো যে ওই দিনই শুরু হলো আন্দোলন। তার মানে আপনি এই ঢাকা শহরে যখন এলেন তখন সেটা ছিল উত্তপ্ত ঢাকা শহর। হ্যাঁ, এরপর থেকে এই যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে অ্যাকচুয়ালি এই ঢাকায় যে হরতাল টরতাল হলো। তো যাই হোক, আমি আবার স্কুলে, আমার আব্বা, আমার দুই, আমার বড় ভাই আছেন ঠিক আমার চেয়ে 2 বছর বড়, দুজনকে নিয়ে গেলেন তখন ঢাকার সবচেয়ে ভালো স্কুল, যেটা সেন্ট গ্রেগরিজ স্কুলে, ভিক্টোরিয়া পার্ক, লক্ষ্মীবাজারে। ওইখানে আমার বড় ভাই ক্লাস 7-এ, আমি ক্লাস 6-এ ভর্তি হব। হেডমাস্টার বললেন যে ক্লাস 6-এ সিট নাই। খুব মন খারাপ, আমার বড় ভাই ভর্তি হলেন 7-এ, আমি 6-এ এসে ভর্তি হলাম নোয়াপুর সরকারি বিদ্যালয়ে, যেটা এখনও আছে, সেটা এই ফুলবাড়ি স্টেশনের কাছেই। এই ক্লাস 6 পড়লাম ওইখানে। আগে থেকেই বলা ছিল যে তো 7-এ খালি হওয়া মাত্র, তো ক্লাস 7-এ, এই যে 7, 8, 9, 10 আমার সেন্ট গ্রেগরি স্কুল, ওইখানেই মানে আমি বলবো যে সবচেয়ে বেশি সময় পড়েছি স্কুলের মধ্যে, 4 বছর, এবং 57 সালে ম্যাট্রিকও দিলাম এখান থেকে। স্যার, যে বিষয়ে কথা হচ্ছিল, স্কুল, স্কুল মানেই আমাদের কাছে কিন্তু একটা আদর্শ স্কুলের অনেক ধরনের বিবরণ থাকে, যার সাথে আমরা তখনকার আপনাদের বলা স্কুল আর এখনকার স্কুল দুটোর সাথে আসলে কোনো মিল খুঁজে পাই না। যেমন আমরা যখন রচনা লিখতে যেতাম সেখানে কিন্তু প্রথম কথাটা ছিল একটি আদর্শ স্কুল মানে একটি মাঠ যেখানে অনেক খেলা হবে, যারা ছেলে মেয়েরা আছে তারা লাফাতে পারবে, ঝাঁপাতে পারবে, তাদের একটা ভেতর থেকে একটা উদ্যম কাজ করবে, কিন্তু আমরা আজকাল সেটা পাই না। তো পরিবেশ তো ছিল পড়াশোনার, কিন্তু তার বাইরে একটা নিশ্চয়ই এই বিষয়গুলো ছিল, খেলাধুলার মাঠ ছিল, এখন আর তা আমরা পাই না।
এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, আপনি ঠিকই বলেছেন। যেমন আমি যেটা বললাম একটু আগে, যে সেন্ট গ্রেগরি স্কুল, আমাদের স্কুল শুরুর আগেই সকালে ঘুম থেকে উঠে হলো তাড়াতাড়ি স্কুলে চলে যাব, ক্লাস শুরু হওয়ার আগে একটু খেলাধুলা করব। মাঠ ছিল, খুব বড় মাঠ না, আবার দুটা মাঠ ছিল। তার চেয়ে বেশি ছিল যে একটা খেলা ঢাকার ওই শুধুমাত্র যে সেন্ট গ্রেগরি, এখন বোধ হয় সেন্ট জোসেফ, অন্য স্কুলেও থাকতে পারে, যারা আমেরিকান যে হলিক্রসের যে ব্রাদার এরা চালান, ওরা আমেরিকায় এটা হ্যান্ডবল, কোর্টের মধ্যে স্কোয়াশের মতোই কিন্তু টেনিস বল দিয়ে হাত দিয়ে খেলে, স্কোয়াশ খেলে র্যাকেট দিয়ে আর হ্যান্ডবল হাত দিয়ে, ওইটা খেলার জন্য আগে চলে যেতাম। তা আমাদের দিনের শুরুটাই অনেকটা হতো খেলা দিয়ে স্কুলে গিয়ে, তারপরে ক্লাস শুরু এবং টিফিন পিরিয়ডে ঘন্টা পড়লেই দৌড় দিয়ে আবার খেলতে, কোনোরকম টিফিন খেয়েই। আর স্কুলে খেলাধুলার মাঠ ছিল, ক্রিকেট ফুটবল, তবে আমরা বেশি খেলতাম আমাদের বাসার কাছেই, চলে আসলাম বর্তমানে যেখানে এই এলিফ্যান্ট রোড, তো ঢাকার অন্যতম আমি বলবো ব্যস্ততম এলাকা। আমরা যখন আসি 1954 সালে এলিফ্যান্ট রোডের বাসায়, একদম ধান ক্ষেতের মাঝখানে, অনেকে বিশ্বাস করবে এলিফ্যান্ট রোড ছিল কাঁচা রাস্তা, আমরা নিউ মার্কেটে বর্ষার সময় ওইখানে জুতা খুলে কাদার মধ্য দিয়েই আসতাম। তো নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনায়, এখন যেখানে স্টাফ কোয়ার্টার, এখানে বিরাট মাঠ ছিল, ইকবাল হলের মাঠ তখন, এখন যেটা সার্জন জহুরুল্লাহ হল, আগে তো নাম ছিল ইকবাল হল, তার ওই পিছনে বিরাট মাঠ ছিল, ওইটাই আমার খেলার মাঠ। তো স্কুল থেকে বাসায় এসেই আবার খেলার মাঠে যেতাম। তাহলে কিছু ব্যাপারটি এরকম যে আপনাদের, মানে যেটা মনে হচ্ছে যে আপনাদের শিক্ষা জীবনের বিশাল একটা সময় লেখাপড়ার পাশাপাশি খেলার মাঠও কিন্তু কেটে গেছে। এখন যদিও খেলার মাঠ মানে আমাদের ঢাকা শহরে খুব বেশি অবশিষ্ট নেই, কিন্তু তারপরে ইনডোর গেমস রয়ে গেছে, অনেক কিছু রয়েছে। মানে এই যে আমরা বাবা মায়েরা যেরকম সবসময় বাচ্চাদেরকে শুধু বলে যে পড়তে বসো, এটা পড়ো, ওইটা পড়ো, এই করো, মানে আপনার কাছে মনে হয় না যে মানে খেলাধুলার প্রতি কিন্তু তাকে সমানে উৎসাহিত করা উচিত, তাহলে কিন্তু মেধাটাই বাড়ে? না, আমি তো বিশ্বাস করি এটা একদম, মানে সারা বিশ্বে জানে যে স্কুল তো খালি ক্লাসে বসে শিক্ষক মানে বলে গেলেন কে আসলো এটা নেই, এছাড়া একটা পরিবেশ প্রয়োজন, খোলামেলা। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে পারছি না। ঢাকায় বেশিরভাগ স্কুলই কোনো খেলার মাঠ নেই, ছোটো ছোটো ঘরের মধ্যে। আরেকটা যেটা আপনি শুরু করেছেন যে আগে স্কুলে একটা ক্লাসের মধ্যে ছাত্র বা ছাত্রী মানে গার্লস আলাদা তো ছিল, কো এডুকেশন ছিলই না। আমাদের ক্লাসে যেমন বোধ হয় কত 25 জন ছাত্র, এর বড় হলে কিন্তু স্কুল লেভেলে ঠিক পাঠদানটা ওইভাবে হয় না, ইন্টারঅ্যাক্টিভ হতে হয়। তো আমি সেদিন একটা স্কুলে গেলাম ঢাকার কাছেই, ক্লাস সিক্সে আমি কতজন বলে 130 জন ছাত্রছাত্রী। তাই আমি বললাম যে এই ঘরের মধ্যে আপনারা জায়গা দেন কীভাবে, বললেন সবাই আসলে ওই পাশে দাঁড়িয়ে থাকে, তো এটা তো কোনো স্কুলের পরিবেশ হতে পারে না। মানে শুধুমাত্র মানে শিক্ষা দিলে তাকে আগ্রহ তো তৈরি করতে হবে, স্কুলে যদি এরকম একটা মানে কষ্টকর পরিবেশ থাকে এবং একটা বদ্ধ পরিবেশ, তাহলে তো ঠিক মানসিক বিকাশও হবে না, ঠিক সঠিক শিক্ষাদান সম্ভব না। সেই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমরা বাপা থাকতে আন্দোলনও করেছি, যে বিশেষ করে ঢাকার যে স্কুলগুলো বা এমনিও খোলামেলা জায়গা সব দখল হয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা, যে আমাদের এই স্কুলে সৌভাগ্য হয়েছিল যে সব শিক্ষক তখন আমরা পেয়েছি প্রায় প্রত্যেকটা স্কুলে, এরা খুব নিবেদিত প্রাণ ছিলেন, মানে এরা ঠিক চাকরি করার জন্য হয়তো শিক্ষকতা নেন নাই, মানে তখন স্যার শিক্ষকতার একটা আদর্শ হিসেবে পেশাও ছিল না। এবং এই আমরা যেসব আজকাল দৈনন্দিন জীবনে লাক্সারি আইটেম বলি, যেমন যদি বলি যে টেলিভিশন বা এখন তো অবশ্য সিডি প্লেয়ার, আগে ভিসিআর ছিল বাসায়, বা অনেকে এখন গাড়ি কিনতেই হবে, গাড়ি মাত্র কয়েকটা ছিল সবাই, আমাদের শিক্ষকদের বেশিরভাগই হয় হেঁটে আসতেন না হয় সাইকেলে। সেন্ট গ্রেগরি স্কুলে এমনকি মানে ছাত্রদের মধ্যেও বোধ হয় খুব কম গাড়িতে আসতেন, আমরা এই পাবলিক ট্রান্সপোর্ট বাসে যাতায়াত করতাম। এবং যারা তুলনামূলকভাবে বলবো সচ্ছল পরিবারের,
তাদেরও কিন্তু এই গাড়িতে যাতায়াত ছিল না, গণপরিবহনে করতেন, রিক্সাও তখন সেরকম বাস। তো এটা এখন উঠে যাচ্ছে, আমার তো মনে হয় যে এমনকি মানে মধ্যবিত্ত পরিবারেরও এখন তারা ঠিক গণপরিবহনের দিকে গেলে রিক্সায় যাবেন, সিএনজি বা বাসে যাবেন, সরি গাড়িতে যাবেন, এই ঠিক বাসে চড়তে তারা আগ্রহী হন। এটার পেছনে বোধ হয় মূলত মূল কারণ হিসেবে কাজ করছে আমাদের মানে কি বলে জনবিস্ফোরণ, যে যে পরিমাণ জনতার আধিক্য হয়ে গেছে ঢাকা শহরে, যে মধ্যবিত্ত যারা ছিলেন মানে এখন কিন্তু সম্মানজনকভাবে অফিসে যাওয়া কোনো উপায় কিন্তু নেই, তো বাধ্য সবাইকে গাড়ি কিনতে হচ্ছে, পরিস্থিতি বোধ সেরকমই হয়ে গেছে। আরেকটা হলো ওই যে যেটা বললাম যে লাক্সারি আইটেমের দিকে একটা ঝোঁক হয়ে গেছে, প্রবণতা যে সেটা কনজিউমারিজম বলে যে ইংরেজিতে। আরেকটা বিষয় আমার সবসময় যেহেতু প্রসঙ্গটা উঠে এলো সেই জন্য আমার মনে হচ্ছে স্যার বিষয়টা আবার অনেকটা এরকম যে আমরা আসলে নিজেদেরকে অন্যদের অবস্থানের সঙ্গে সবসময় নিজের সমান দেখতে পছন্দ করি, আমরা হয়তো নিজের প্রতিনিয়ত আমরা আমরা আসলে বাহ্যিক দিকটাকে আমরা হয়তো বেশি মূল্যায়ন করি। একটা শব্দ আছে যেটা মানে প্রবাদ, লিভিং উইথ দ্য জোনসেস, জোনস পরিবার হয়তো তাদের প্রতিবেশী, তারা যদি কিছু কিনে তাহলে আমাকেও কিনতে হবে। আমাদের মধ্যে এই যে প্রতিযোগিতাপূর্ণ, কিন্তু আমার মনে হয় সেই প্রতিযোগিতাগুলো খুব ভালো ক্ষেত্র হওয়া উচিত। এখন আদর্শ অনেক পরিবর্তন হয়েছে, আগে কিন্তু যেটা আমরা এসেও লিখেছি এবং আমার মনে হয় বিশ্বাসও ছিল যে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, জীবনযাত্রা খুব সহজ করা এবং চিন্তাটা অনেক উচ্চ মার্গের হবে আর কি, যে জীবন হবে সহজ কিন্তু চিন্তা হবে অনেক উচ্চ মার্গে, আমরা সেই জায়গা থেকে হয়তো অনেকটা পিছিয়ে গিয়েছি। তা থেকে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আমার তো মনে হয় ক্ষতি, তবে এখান থেকে বেরোনোর সহজ উপায় নাই, কারণ আমরা বলি যে গ্লোবালাইজেশন বৈশ্বায়নের যুগ এবং গণমাধ্যম বিশেষ করে ভিজুয়াল এই টেলিভিশনই হোক, সারা বিশ্বের বিভিন্ন চ্যানেল আমরা একদম প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে যাচ্ছে, তো দেখে দেখে আচ্ছা অমুক জায়গায় দেখলাম এরকম একটা জিনিস আছে আমি কিনবো না কেন, এটা আমার আমারও হতে হবে, হ্যাঁ আমারও হতে হবে, এমনকি আমি বলবো যে ড্রেসের ব্যাপারেও, যে বিশেষ করে আমাদের এখানে যে হিন্দি চ্যানেলগুলো আছে আমি তো শুনি যে অনেকে দোকানে গিয়ে হয়তো ওই প্রোডাক্টটা আছে কিনা খোঁজ করেন, আমরা ডেকেছি যে আমরা যদি বলি বাংলাদেশকে সফলতার দিকে কারা এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে আপনি একজন স্বপ্নদ্রষ্টা তাতে আমাদের কোনো সন্দেহ নেই স্যার, তেমনি অনেক স্বপ্নর সাথে কিন্তু আপনি জড়িত, আমরা আধুনিক স্বপ্ন যদি বলি বাংলাদেশকে আধুনিক করার স্বপ্নে আপনি সামিল, এটা সত্যি কথা স্যার। সেই জায়গা থেকে বলবো যে শুরুটা কিভাবে হয়েছিল, মানে আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিভাবে গেলেন এবং কি কিভাবে সেখানে আপনার শুরুটা হয়েছিল? আমি আগে বলেছিলাম যে আমার পরিবারের অনেকেই প্রকৌশলী, আমার বাবা প্রকৌশলী, আমার বড় ভাইও গেলেন, আমাদের চাচাতো ভাই এই প্রকৌশল, তো আমাদের বাড়িটা কি মনে হয় ছোটবেলা সবাই প্রকৌশলী বাড়ি? আমি যেমন যদি ফিরে যাই, প্রথম যে ম্যাগাজিনের পাতা ছোটবেলায় ছবি টবি দেখতাম উল্টাতাম, বেশিরভাগই এই প্রকৌশল সংক্রান্ত ম্যাগাজিন ছিল, আব্বা সাবস্ক্রাইব করতেন সেইগুলো, তাই আমি বড় হয়েছি এইসব, এই ছোটবেলা স্লেট আর পেন্সিলে যখন লিখতাম আব্বা বা আম্মা হয়তো বলতেন যে এই বসে বসে একটা বিল্ডিংয়ের ছবি আঁকো, প্ল্যান করো এইগুলো, তো আমার সুতরাং এই যখন স্কুল শেষ করে তো আমি ঢাকা কলেজে ভর্তি হলাম আইএসসি, আমাদের ওই শিক্ষা জীবনে কিন্তু খুব কম সময় হলো কলেজে, এই যে ইন্টারমিডিয়েট কলেজ ঢাকা কলেজে, তারপরে তো আমাদের একটা মানে উচ্চশিক্ষার জন্য একটা বিষয় ঠিক করতে আমার দ্বিতীয় চিন্তা করতে হয়নি, প্রকৌশল বিষয়ে যে পড়বো এটা অনেকটা আগে থেকেই নির্ধারিত ছিল, আমি গিয়ে ভর্তি হলাম তখন একমাত্র প্রকৌশল মহাবিদ্যালয় আমাদের এই তখন তো পূর্ব পাকিস্তান আসানল ইঞ্জিনিয়ারিং কলেজ 1959 সালে, এবং আমরা যখন থার্ড ইয়ারে 1962 সালে তখনই এটা বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এবং আমি ডিগ্রি পেলাম 1963 সালে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমাদের তখন কিন্তু ভর্তি হওয়ার সময় সব
প্রকৌশলীরা একই কোর্সে ভর্তি হতো। ফার্স্ট ইয়ার হলো অল ইঞ্জিনিয়ার, আমরা 240 জন ভর্তি হলাম। সব কে কি প্রকৌশলী হব এটা তখন নির্ধারণ করা হয়নি। আমাদের দেড় বছর যাওয়ার পরে বলতে হতো যে আমি সিভিল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এইগুলো যে স্পেশালাইজেশনটা একটু দেরিতে। তো আমি পুরকৌশলী সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যই সিদ্ধান্ত, সেটা অনেকটা অটোমেটিক। 63 সালে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আমি স্নাতক ডিগ্রি লাভ করলাম। তবে যেটা আপনি বলেছেন খেলাধুলায়, আমি তো ক্রিকেট, হকি, টেবিল টেনিস এই তিনটাতেই বিশ্ববিদ্যালয় দলে খেলেছি, আন্তঃবিশ্ববিদ্যালয়ে। তো ক্লাস শেষ করে আমি মাঠে চলে যেতাম। তারপরে তো মানে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার জায়গাটা কিন্তু একদম পুরোদস্তুর ঠিক ছিল। আমি যখন ফিরে তাকাই, আমি যেটা অভ্যাস কিভাবে হয়ে গেছিল জানি না, মানে ক্লাসে যা পড়াশোনা হতো মোটামুটি ওই দিনই বাসায় এসে আমি অনুশীলন করা, যা করা চেষ্টা করে। আরেকটা ছিল, আমি ওই খেলাধুলা করে আমি হলে চলে যেতাম, যদিও বাসায় থাকতাম, হলে অনেক বন্ধুবান্ধব আছে, তখন তো হল বলতো না, বলতো হোস্টেল। গল্পগুজব করে ক্যান্টিনে, যখন গল্পগুজব শেষ করে বাসায় ফেরার সময় হতো, কোনো বন্ধু বলল যে আচ্ছা এই অঙ্কটা যে আজকে দিল এটা তো বুঝতেছি না, হ্যাঁ তো গিয়ে ওর রুমে গিয়ে আরও কয়েকজন মিলে এটা করে টোরে। তো এরকম দুই তিনটা ঘরে গেলে বাসায় ফেরার আগে পর্যন্ত আমার আগের পড়াটা একটু রিভিশন হয়ে যেত, মানে বন্ধুবান্ধবের সাথে এই অনুশীলন করে করে। তো এটাই যে বাসায় যে পড়াশোনায় খুব বেশি সময় দিয়েছে আমার মনে হয় না। আচ্ছা, না আসলে স্যার তার মধ্যে আর একটা ব্যাপার যেটা বলছেন, ছোটবেলা থেকেই হ্যাঁ ওই ম্যাগাজিন ঘাটতে ঘাটতে বড় হওয়া, স্লেটে বসে বসে কি ডিজাইন করা, মানে আপনার আসলে এটাকে যেটা বলে আর কি যে মানে মানে রক্তের ভেতরে এটা চলে গিয়েছিল সত্যিকার অর্থে, এটাও বোধহয় আপনাকে অনেক বেশি মানে এগিয়ে নিতে সহায়তা দিয়েছে। আমার মনে হয় যে এই যে পরিবেশটা ছিল, একটা তো শিক্ষার পরিবেশ পরিবারের মধ্যে ছিল, তার মধ্যে আবার আপনার ভেতরকার একটা প্রণোদনা ছিল সবসময়। মৌলানা ভাসানী, আমি ছোটবেলা খুব মানে আমার এখন আবছা স্মৃতি যেটা, উনি আসামে তোর ওনার রাজনৈতিক জীবন মোটামুটি শুরু এবং খুব অ্যাক্টিভ ছিলেন আসামে রাজনীতিতে। মূলত এটা ছিল, অনেকে জানেন, লাইন প্রথা। এই আমাদের বর্তমান বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে অনেক লোক আসামে গিয়ে তারা, কারণ অনেক জমি ছিল, খালি পড়েছিল, তারা চাষাবাদ করত। তখনকার আসাম সরকার একটা সিদ্ধান্ত নিল, লাইন প্রথা বলতো, ওদের একটা বাউন্ডারি করতো, এর বাইরে এরা গিয়ে চাষবাস করতে পারবে না। এটার বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেন মৌলানা ভাসানী। আর যখন এই পাকিস্তান আন্দোলন শুরু হয়, তখন ওনাকে মানে তখনকার সরকার জেলে নিয়ে গেল 1946 সালে জোড়হাট জেলে। কয়েকজন রাজনৈতিক নেতা ওদের বন্দী করা হলো। তো আমার যেটা খুব আচ্ছা মনে পড়ে যে উনি জেল থেকে বেরোলেন, যখন আমার আব্বা গিয়ে আমাদের বাসায় নিয়ে আসছিলেন। আর তারপরে এই যে আজকে তো মৃত্যুবার্ষিকী, আমি জানা যায় গেছিলাম, যেটা তখন রেস কোর্স বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, তা না তখনই সোহরাওয়ার্দী উদ্যান হয়ে গেছে স্বাধীনতার পরে, তো জানাজায় অংশগ্রহণ করেছিলাম। আর এমনি বিভিন্ন জনসভায়, তখন তো ঢাকা ছোট শহর ছিল, তাই হাঁটতে হাঁটতে পল্টন ময়দানে হয়তো জনসভায় চলে গেলাম। এবং জেল থেকে বেরিয়ে স্যার যখন আপনাদের বাড়ি এলো, তখন আপনার বয়স ছিল কত প্রায়? আমার তখন কত, 3.5? এবং আমার বড় বোন বা আমার যারা এই চাচাতো ভাই, এরা আমাদের সাথে ছিলেন, তাদের কাছ থেকে আরও পরে বিস্তারিত শুনেছি যে আরও যারা রাজনৈতিক নেতা ছিলেন, কয়েকজনকেই বন্দি করেছিল, বেশি দিন রাখতে পারেনি, তাদের
সরকার ছেড়ে দিতে বাধ্য হয় আর কি। হ্যাঁ, মানে খুবই জ্বালাময় বক্তা ছিলেন এবং তার মানে ভক্তরাও তার অনুসারীরাও সেরকমই মানে তার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। স্যার, ছোটবেলার প্রসঙ্গে যেহেতু চলে আসলো, আবার আপনার প্রসঙ্গে একটু ফিরে আসি। আপনি যদিও প্রকৌশলী হয়েছেন, প্রকৌশলী হওয়া নির্ধারিত ছিল যে মোটামুটি এটা কেউ মুখে উচ্চারণ করেনি, কিন্তু এটা অনুচ্চারিত ছিল যে মানে প্রকৌশলী হতে হবে, আপনি নিজেও বুঝে গিয়েছিলেন। কিন্তু ছোটবেলায় কিন্তু অনেক মানে কি বলে, আমরা অনেকে অনেক রকম স্বপ্ন পুষে রাখি, আপনার কিন্তু সেরকম কিছু মজাদার স্বপ্ন ছিল, একটু শুনতে চাই স্যার আপনার মুখে। না, আমি ওই ছোটবেলা যখন মনে পড়ে, আমার আব্বার এক বন্ধু ছিলেন, উনি রেলওয়ে প্রকৌশলী ময়মনসিংহে, তো উনি নিয়ে গেলেন এসে ট্রেনে করে, জায়গাটা মনে নাই, যে সেলুন। আমরা সাধারণত চলাচল করি যেখানে অন্য প্যাসেঞ্জারও থাকবে, একসাথে অনেকে যায়, তো দেখলাম যে ওনার জন্য আলাদা একদম কম্পার্টমেন্ট আছে এবং সুন্দর সোফা টোফা দেওয়া, বসার জায়গা টায়গা দেখে, তারপরে এক সময় নেমে উনি বোধহয় লাইন দেখতে গেলেন, দেখি যে একটা ট্রলির উপরে বসেছেন এবং কয়েকজন লোক ওইটাকে আবার টেনে নিয়ে যাচ্ছে একা, মানে আলাদা একটা বেশ অন্যরকম যে একটা রাজকীয় পরিবেশ একটা মনে হয় যে অনেকে নিয়ে যাচ্ছে। তো মনে হলো যে না, এই রেলে চাকরি করব। আর তারপরে যেটা হয় যে এটা অনেক মানে শৈশবে বোধ হয় অনেকেরই থাকে যে কেউ হবে ফায়ার ইঞ্জিন, অনেকে বাচ্চাদের জিজ্ঞেস করলে যে তারা এই যে ফায়ার ব্রিগেডের গাড়ি এটা চালক করতে চায়, বা একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে হাত তুলতেছে অনেক গাড়ি থেমে যায়, মানে এটা জানি না একটা সাইকোলজিক্যাল হয়তো যে একটা যে খুলে দেয়, ওইখানে গিয়ে দেখি আমার দেখানো হলো একটা এই বিরাট, মানে তখন তো আর এই অটোমেটেড এসব ডিপ ফ্রিজ ট্রিজ নাই, আইসক্রিম বানানো হচ্ছে, অনেকগুলো শত শত আইসক্রিম আছে, এবং আমাদের বললো যে না আইসক্রিম না ওইখান থেকে খুলে, তো মনে হলো আচ্ছা আইসক্রিম ফ্যাক্টরি কাজ নিলে ভালো, যে বিনা পয়সায় সারাদিন আইসক্রিম খাওয়া যাবে, তো এরকম ভ্যারি করে এক এক সময় স্বপ্ন। সেটা আসলে সেই স্বপ্নের জায়গা থেকে আজ অনেক দূরে, কিন্তু সেই সেই জায়গাটাও একজন সফল ব্যক্তি আপনি স্যার। যে এই বিষয়টা নিয়ে কথা বলবো, যে প্রথমে আমরা বলেছি আপনি আধুনিক বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা, এবং আপনার অনেকগুলো উল্লেখযোগ্য কাজ আছে, আমরা একটু কি জানতে পারি সেই কাজগুলোর মধ্যে কোনগুলো আপনার পরিকল্পনা হয়েছিল? স্বপ্নদ্রষ্টা একটু বেশি একটা বড় টার্ম, মানে এত বড়, মানে আমি চেষ্টা করেছি আমার যা বিভিন্ন সময়ে যেসব জ্ঞান অভিজ্ঞতা, যেমন আমি এই ইংল্যান্ডে তো পড়াশোনা করতে গেলাম, মাস্টার্স পিএইচডি 64 থেকে 68, তো আমার দুইটা জিনিস হলো, একটা হলো যে তখন কম্পিউটার মাত্র ব্যবহার শুরু হয়েছে একদম প্রাথমিক পর্যায়ে প্রকৌশল ডিজাইনে, তো আমি ঠিক করলাম এর উপরই আমি গবেষণা করব যে কম্পিউটার ব্যবহার করে কীভাবে উঁচু ইমারত নির্মাণ করা যায়, ডিজাইন করা যায়। তো সেটা করতে গিয়ে আমার দুইটা জিনিস, একটা হলো এই হাই রাইজ বিল্ডিং ডিজাইন সম্বন্ধে পড়াশোনা করতে হলো, একদম তখন আমি বলবো যে দুনিয়ার কোথায় কী হচ্ছে, খুব কম ছিল তো ডেভেলপমেন্ট কোথায় কী। আরেকটা হলো যে কম্পিউটারের অ্যাপ্লিকেশন, তো আমার এই দুইটা অভিজ্ঞতা হলো। আমি দেশে ফিরে এসেই মনে করলাম যে এটা তো ভবিষ্যতে প্রায় সবাই আলটিমেটলি কম্পিউটারে ব্যবহার করবে, কিন্তু আমাদের প্রকৌশল শিক্ষায় কিন্তু কম্পিউটার পড়ানো হতো না তখন। আমি এসে আমাদের আরও দুই শিক্ষক ছিলেন, তারাও তখন ফিরে আসছেন পিএইচডি করে অন্যান্য ক্ষেত্রে, আমরা এই পড়ানো শুরু করলাম। এই প্রথম 1968 সালে এই কম্পিউটার প্রোগ্রামিং কোর্স আমার মনে হয় যে বাংলাদেশে বোধহয় প্রথম আমরা এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অফার করা শুরু করলাম। আচ্ছা, তারপর থেকে আমার আমি বলবো যে আমার ইঞ্জিনিয়ারিং লাইফে দুইটা দিয়ে, একটা ছিল যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, আরেকটা ছিল কম্পিউটারের দিকে। যদিও আমি কম্পিউটার বিজ্ঞানী বা প্রকৌশলী না, কিন্তু মোটামুটি প্রোগ্রামিং আমার, কারণ পিএইচডি থিসিসের বেশিরভাগ সময় আমার কেটেছে গবেষণার সময় যে এই প্রোগ্রাম লিখতে গিয়ে, তো একটা এ ছিল, জ্ঞান ছিল, অভিজ্ঞতা ছিল, চেষ্টা করেছি পরবর্তী প্রজন্মের কাছে এটা
তুলে ধরা, তাদের এক্সপোজ করা। স্যার আপনার ওই যে ওই মেথড সম্পর্কে জানতে চাচ্ছি, কুল এন্ড চৌধুরী মেথড যেটা দিয়ে সারা বিষয়টা, এই গল্পটা একটু শুনুন। আমার পিএইচডি করতে গিয়ে আমি শুরু করলাম পিএইচডির জন্য গবেষণা উচ্চ ইমারত, তো তখন এর আগে পর্যন্ত সেটা যদি হাইরাইজ বিল্ডিংয়ে বেশিরভাগই ছিল ফ্রেম স্ট্রাকচার, মানে কলাম আর বিম দিয়ে, যাতে এই মানে মূলত তো ভবনটা নেয় তো তার ভার, নিজের ওজন এবং এই জিনিসপত্র আসবাবপত্র যেগুলো লাইভ লোড বলি এইসব নিয়ে এগুলো আমার মাটিতে পৌঁছে দেওয়া, এই হলো তার মূল দায়িত্ব। কিন্তু পাশের থেকে যে ঝড়ের জন্য যে বাতাসের যে চাপ সৃষ্টি হয় বা ভূমিকম্পের জন্য, এটার জন্য তো তাকে ডিজাইন করতে হবে, সেটার জন্য বিভিন্ন রকম মেথড আছে। এবং একসময় দেখা গেল শুধু ওই কলাম আর বিম দিয়ে খরচ অনেক বেড়ে যায়। এটা আমাদের কৃতি বাংলাদেশি প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খান, ওনারও অনেক অবদান আছে। আমার সাথে 1966 সালে প্রথম দেখা হয়, আমি যখন ইংল্যান্ডে পিএইচডি করি, তো ওনারও ওই আইডিয়া ছিল যে কিছু কিছু শিয়ার ওয়াল, এটা আগে থেকেও ব্যবহার হতো, উনি আরও ডেভেলপ করলেন। আমরা যেটা করলাম, মানে আমি প্রথম দিকে একদম বোধহয় গবেষণা শুরু করার 7-8 মাসের ভিতরে করতে গিয়ে একটা খুব সিম্পল, তখনও কম্পিউটার ব্যাপক ব্যবহার হয় নাই, এই আমরা ব্যবহার করতাম স্লাইড রুল, ক্যালকুলেটারও আসে নেই, একটা খুব তাড়াতাড়ি হিসাব করার একটা যন্ত্র, একটা স্কেলের মতো, তো সেটা ব্যবহার করে, সেটাও লাগে না, এমনি হাত দিয়ে আমি খুব সিম্পল একটা মেথড, যেটা বিল্ডিংয়ের উচ্চতা যতই হোক না কেন, এটা 100 তলা হোক, আমার মনে হয় যে প্রাথমিক ডিজাইন যেটা, এটা হয়তো আধা ঘন্টা বা 40 মিনিটে করা যেত। যে আমার কলাম সাইজ 4টা গ্রাফ আমি তৈরি করেছিলাম, গ্রাফগুলো তৈরি করেছে কম্পিউটার দিয়ে, কিন্তু একবার এগুলো চার্ট তৈরি হয়ে গেলে যে কোনো ডিজাইনার তাকে বুঝিয়ে দিলেই এই খুব সহজে এই বিম কলাম শিয়ার ওয়াল এগুলো কোনটা কত লোড নেবে এটা বের করতে পারত, যার জন্য এটা খুব জনপ্রিয় হয় সারা বিশ্বে। এবং আমরা একটা আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, এটা হলো সারা বিশ্বের ইঞ্জিনিয়াররা ব্যবহার করে কংক্রিট বিল্ডিং ডিজাইনের জন্য, তারা একটা এই ম্যানুয়াল বের করলো, তার মধ্যে আমার ওই কুল আমার গবেষণার প্রাথমিক পর্যায়ে আমার তত্ত্বাবধায়ক ছিলেন ডক্টর কুল, উনি তখন লেকচারার সাউদাম্পটন ইউনিভার্সিটি, তো আমরা পেপার লিখলাম এবং আমেরিকান কংক্রিট জার্নালে ছাপা হলো, এবং এরপর থেকে সবাই বলতে লাগলো এটা কুল এন্ড চৌধুরীজ মেথড। তাই এটাই বহুদিন পর্যন্ত, আমার মনে হয় যে 1990 সাল পর্যন্ত, মানে কম্পিউটার প্রযুক্তি পুরোপুরিভাবে পুরোদমে চালু হওয়ার পর্যন্ত, কম্পিউটার যখন ডিজাইনারের টেবিলে চলে আসলো, পার্সোনাল কম্পিউটার, যেটা 1990 সালের দিকে শুরু হয়। এর আগে পর্যন্ত বড় কম্পিউটার ছিল, অনেক ডিজাইনাররা এটা ব্যবহার করতে পারতেন না, যখন পার্সোনাল কম্পিউটার চলে আসলো আপনার গল্প শুনছিলাম, এবং যখনই উঁচু ইমারতের কথা প্রসঙ্গ আসছিল তখন যতটা বেশি নিজেদের মধ্যে মনে হচ্ছিল যে আমরা উঁচু তলার বাসিন্দা, ততটাই কিন্তু আবার একটু আতঙ্ক কাজ করছিল ভূমিকম্পের ভয়ে। সেই ভূমিকম্পের ভয়ে যে আমরা আতঙ্কিত ঢাকা শহরবাসী বা আমাদের শহরবাসী মানুষরা, সেই বিষয়ে কিন্তু আপনি 1977 সাল থেকে একটা ভূমিকম্প বিরোধী ভবন নির্মাণের একটা দায়িত্ব আপনার উপর বর্তে ছিল, সেটা নিয়ে আমাদেরকে একটু বলবেন, এবং বলবেন বহুমুখী আমাদের যেটা সাইক্লোন শেল্টার নিয়ে আপনি কাজ করেছেন 1993 সালে, সেই দুটো বিষয় নিয়ে একটু শুনতে চাচ্ছি। 1977 সালে সরকার একটা কমিটি করে যে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি কতটুকু কোথায় কী, তো আমাকে বলা হলো সদস্য হওয়ার জন্য। তা আমাদের কাছে খুব একটা উপাত্ত ছিল না, আমাদের এখানে কোনো একটাই অবজারভেটরি চিটাগাংয়ে ছিল, সেটাও ঠিক মতো কাজ করতো না, তো আমরা যারা সদস্য ছিলাম তার মধ্যে জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল তখন মেসবাউদ্দিন সাহেব, তো আমাদের বলা হলো আপনারা আশেপাশের দেশ থেকে, বিশেষ করে ভারতে কিন্তু অনেক তথ্য আছে ভূমিকম্প সম্বন্ধে, তো আমরা গিয়ে 7 দিন ছিলাম ওদের সহায়তা নেওয়ার জন্য, যে কোথায় কী তথ্য, আমাদের এই অঞ্চলে আগে বড় বড় ভূমিকম্প কী হয়েছে, তার ভিত্তিতে আমরা একটা ম্যাপ তৈরি করি, জোনিং ম্যাপ,
ওইটাই হলো আমাদের, আমি বলবো যে একটা প্রাথমিক পদক্ষেপ, যেটা আমি পরে পড়ানো শুরু করলাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। শুধু ম্যাপ না, একটা ভবন খুব সহজে কীভাবে এই লোডটা বের করা যায় ভূমিকম্পের জন্য, তো তারপরে একটা বিল্ডিং কোডে এটা অন্তর্ভুক্ত হলো 1993 সালে। তো এই হলো শুরু ভূমিকম্পের ঝুঁকি। এখনও আমি চেষ্টা করে যাচ্ছি আরও দিন দিন, এখন তো ভূমিকম্প একটা সোসাইটি আমরা করেছি যেটা সভাপতি এখনও আছি আমি। তো এই একটা দিক গেল। আরেকটা আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ, আমি 1970 সালে 12ই নভেম্বর যে ঘূর্ণিঝড় হলো, আমাদের বলা হয় যে প্রায় 5 লক্ষ লোক প্রাণ হারান এই কয়েক ঘন্টার মধ্যে উপকূল অঞ্চলে। তো আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা দল নিয়ে আরও আমাদের সহযোগী 2-3 জন শিক্ষক, আমরা মানপুরায় গিয়ে প্রায় 7 দিনের মতো ছিলাম। একটা তো ছিল রিলিফ, সাথে সাথে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা কী করা যায় যাতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কমানো যায়, সেটা নিয়ে কিছু চিন্তাভাবনা শুরু করি। কিন্তু মাস্টার প্ল্যানের যেটা আপনি বললেন, 1991 সালে যেটা 29শে এপ্রিল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হলো এবং 1,38,000 লোক প্রাণহানি, তখন সরকার একটা উদ্যোগ নিল যে এইভাবে যেখানে সেখানে সাইক্লোন শেল্টার এক একজন এক এক ডিজাইনে করে এটা না করে একটা মহাপরিকল্পনা করা যায় কি না, কোথায় সাইক্লোন শেল্টার লাগবে, কতটা লাগবে এবং কী ধরনের ডিজাইন হবে। তো সেটা বিভিন্ন পেশার বিশেষজ্ঞ দরকার ছিল, শুধুমাত্র প্রকৌশলী, স্থপতি, ফিজিক্যাল প্ল্যানার এগুলো না, এছাড়াও এটার তো ইকোনমিক জাস্টিফিকেশন থাকতে হবে, ডেমোগ্রাফার, অ্যানথ্রোপোলজি, এই সব বিশেষজ্ঞ 27 জন আমরা 6 মাস ধরে আমরা কাজ করলাম, করে একটা মহাপরিকল্পনা তৈরি করি যেটা এখনও বাস্তবায়ন চলছে। স্যার, যমুনা ব্রিজের সাথেও কিন্তু, আচ্ছা আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে 1985 সালে সরকার প্রথম সিদ্ধান্ত নেয় যে এখানে একটা মানে উত্তর উত্তর পশ্চিমাঞ্চল, এবং তখন ছিল যে না দক্ষিণ পশ্চিমাঞ্চলেও যোগাযোগ যদি একটা ব্রিজ করা যায়, কোথায় করা যায় সেই সম্ভাব্য জায়গা একদম শুরু করে 60টা জায়গা চিহ্নিত হলো, বাহাদুরাবাদ থেকে শুরু করে একদম মাওয়া পর্যন্ত। তো সেখান থেকে যে তখন একটা সিদ্ধান্ত হলো, সরকার করলো যে একটা ওদের অ্যাডভাইস করার জন্য প্যানেল অফ এক্সপার্ট, তো আমি সেটার দলনেতা হলাম, চেয়ারম্যান। এরপরে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাপানি এরা যখন টাকা দিল বললো ইন্টারন্যাশনাল প্যানেল, সেইখানে আমাকে সদস্য হতে বলা হলো বাংলাদেশের একজন। হ্যাঁ, তো আমি বাংলাদেশের তার দলনেতা ছিলাম আর আন্তর্জাতিক যেটা প্যানেল ছিল তার একজন সদস্য। তো সেই হিসাবে আমার একটা সৌভাগ্য হয়েছে একদম 1985 থেকে শুরু করে এটা 1993-23 জুন তো এটা ফর্মালি এটা ইনগ্রেট করা হলো, কিন্তু অনেকে জানেন তারপরেও বছর দুয়েক কিন্তু থাকে এই যে ঠিকাদারদের সাথে যেটা ক্লেমস বলে, এরা তো অনেক এ চায়। তো এইগুলো পর্যন্ত মানে আমার সৌভাগ্য আমি বলবো যে এই একটা বিরাট প্রকল্পের সাথে সম্পৃক্ত হয়। স্যার, বিরাট একটি প্রকল্পের সাথে সম্পৃক্ত হয়েছে এবং অনেক কঠিন একটি বিষয় যেটি শুনলে আসলে ছেলেমেয়েরা খুব ভয় পায়, অঙ্ক, সেই গণিত অলিম্পিয়াড নিয়েও কিন্তু আপনি বেশ অনেক দূর গিয়েছেন। সেটাই আমি মানে আমার সৌভাগ্য এখানেও যে কিছু সহকর্মী আমরা পেয়েছি যারা একদম প্রচুর পরিশ্রম করেন এই যে গণিত ভীতি, এটাই আমাদের অনেকটা মনে হয় যে স্কুল পর্যায় থেকে শুরু হয় যার জন্য ভবিষ্যতে গিয়ে বিজ্ঞানের দিকে আসে না, প্রকৌশলের দিকে আসে না, সেটা কীভাবে কাটানো যায় এটা দেখে আমরা শুধু গণিত অলিম্পিয়াড না, এটা কীভাবে শিক্ষকদেরও বলা যে না এইভাবে পড়ানো ঠিক হচ্ছে না, ছাত্রদের মধ্যে একটা আগ্রহ ভীতিটা দূর হয় এবং ছাত্রদের গার্জিয়ানদের মধ্যে সব মিলে আমরা সারা দেশে একটা আন্দোলন বলবো, আমার তো মনে হয় যে আমরা কিছুটা শুধুমাত্র প্রাক বিশ্ববিদ্যালয়ে, আমরা আমাদের ভিত্তিটা শক্ত করার জন্য একদম প্রাইমারি লেভেল থেকে গত বছর 18,000 প্রতিযোগী ছিল সারা দেশে, তো সেখান থেকে আমরা 4-5-6 জন নির্বাচন করে পাঠাই। এবারও পাঠাবো, নেক্সটটা হচ্ছে 2012 সালে হবে আর্জেন্টিনায়,
বুয়েনস আইরেস, সেখানে আমাদের দল যাবে। স্যার, আমাদের একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে শুধু একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি একজন যদি বলি যে আধুনিক বাংলাদেশের প্রবর্তক, যদি বলি আমাদের অনেক কাজের সাথে আপনার যুক্ত আছেন আপনি, সেজন্য আপনার কাছেই জানতে চাওয়া, বাংলাদেশের আইটি সেক্টরকে বিশ্বমানের মানে কতটুকু দাঁড়িয়ে আছে বলে আপনার মনে হয়? আমাদের কিছু কিছু যারা এই তরুণ কম্পিউটার বিজ্ঞানী প্রকৌশলী, এরা তো আমার মনে হয় যে বিশ্বমানের, কারণ আমাদের সৌভাগ্য হলো সবচেয়ে ভালো ছাত্রছাত্রীরা কিন্তু বাংলাদেশে প্রকৌশলে আসে এবং কম্পিউটার বিজ্ঞানে একসময় একদম বেস্ট অফ দ্য বেস্ট বলবো সারা দেশের। দুর্ভাগ্য হলো যে আমরা দেশে ধরে রাখতে পারি না, এরা বিদেশে গিয়ে মাইক্রোসফট গুগল এসবে কাজ করে এবং একদম মানে বলবো যে লিডিং রিসার্চার, কিন্তু আমাদের দেশে আস্তে আস্তে কিছুটা হচ্ছে, একটু আমাদের ধারণা ছিল আরও তাড়াতাড়ি হবে কিন্তু সময় নিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস যে আগামী হয়তো কয়েক বছরের মধ্যে আমাদের এই তথ্য প্রযুক্তি, যেটার উপরে আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমাদের উন্নয়নের, এটার উপরে আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে আসবে এবং সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে, এবং আমরা তো একটা নীতিমালাও তৈরি করে দিয়েছি 2009 সালে, এটা বাস্তবায়ন হলে আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে সকল পর্যায়ে, আমি বলবো যে তৃণমূল থেকে শুরু করে আমাদের জীবনধারাটাই আরো অনেক অনেক কথা জানার ছিল, অনেক অনেক কথা বলার ছিল স্যার, অনেক কিছুই না বলা থেকে যায় হয়তো, কিন্তু তারপরও মানে কি বলবো যে আজকে সকালটা কুয়াশা ঢাকা সকাল, এখন কিন্তু কুয়াশা কেটে যাচ্ছে, সূর্য উঠছে আস্তে আস্তে, আমাদের মনের অবস্থা এরকম, আপনার সঙ্গে এই চমৎকার সময় কাটিয়ে আমাদের মনের ভিতরে সূর্য উঠছে। তো স্যার আজকে বিদায় নিতে চাই, আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান ছোট করে? না, আমি একজন আশাবাদী মানুষ, বিভিন্ন সময়ে বিদেশে হাতছানি দিয়েছে এখানে চলে আসো, কিন্তু আমার বিশ্বাস যে আমরা বাংলাদেশকে, আমাদের সবটার বাংলাদেশ যেটা বলি যে সমৃদ্ধ, খালি সমৃদ্ধ না বাট বৈষম্যহীন, যে এই যে এখন দেখতেছি যে যেইভাবে ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য দিন দিন বেড়ে যাচ্ছে, এটা কীভাবে কমিয়ে এনে একটা বৈষম্যহীন সমাজ তৈরি করা যায়। এবং আমার তো মনে হয় যে সঠিক নেতৃত্ব পেলে আমরা আগামী 10 বছরে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। অনেক ধন্যবাদ। আমরাও চাই তেমনি একটি সম্ভাবনাময় বাংলাদেশ, এবং সেরকম আমাদের সন্তানরা যেন আমাদের দেশের জন্যই কাজ করে যায়। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষে। আপনাদের দুজনকেই ধন্যবাদ।